সিত্রাঙের ধাক্কা ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জে। 80% দোকান ও গুদামে পানি উঠে যাওয়ায় বিপাকে পড়েন ব্যবসায়ীরা। এতে হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা তাদের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। সিত্রাঙে জলোচ্ছ্বাসে ডুবে যাওয়া খাতুনগঞ্জের অনেক দোকান গোডাউনে এখনো চলছে পানি নিষ্কাশনের কাজ। মোটর দিয়ে বালতি দিয়ে যে যেভাবে পারছে পানি সেচ করে নিজ নিজ দোকানের মালামাল রক্ষা করার চেষ্টা করছেন। তবে পানি ঢুকে পেঁয়াজ আদা রসুন চাল ডাল সহ বেশ কিছু ভোগ্যপণ্য নষ্ট হয়ে গেছে। 8 থেকে 10 লক্ষ টাকার মাল ক্ষতি হয়েছে আমার। পুরো ঘর আপনার বন্যার পানিতে প্লাবিত হয়েছে। প্রচুর পরিমাণ কোটি কোটি টাকার মালামাল আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। গোডাউনে যেগুলো ভিতরে ছিল নষ্ট হয়েছে দামি মশলা, এলাচ, দারুচিনি, জিরা সহ আমদানি করা নানা মালামাল। এতে কমপক্ষে হাজার কোটি টাকা মালামাল পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। প্রায় প্রত্যেকটি গোডাউনে আড়তে পণ্য পানি ঢুকেছে, পণ্যের ক্ষয়ক্ষতি হয়েছে। আমি মনে করছি এখানে প্রায় 70 থেকে 80% প্রতিষ্ঠানের এই পানি ঢুকেছে বলে আমরা মনে করছি। দামি মশলা কিন্তু অনেক মাল ভিজে গেছে। আমি আসার সময় সব খবর বার্তা নিয়েছি, কিন্তু আমাদেরও কিছু কিছু বিচ্ছে বিজার পরও এগুলো ধরেন দামি আইটেম হিসেবে ধরেন 50% উপরে রেট পাবে না। বন্যা ঘূর্ণিঝড়ের পানি থেকে মালামাল রক্ষার জন্য প্রতিটি দোকান ও গুদামের সামনে 1.5 থেকে 2 ফুট উচ্চতার দেয়াল দেয়া থাকার পরও চিত্রাঙের জলোচ্ছ্বাসের পানি দোকান ও গুদামে ঢুকে বাজারের 80% দোকান ও গুদামে পানি ঢুকে বলে দাবি ব্যবসায়ীদের। তবে নিত্যপণ্যের দামে এর প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেন তারা। কোনো অবস্থাতে আমাদের চাকতাই খাতুনগঞ্জে কোনো কিছু নিত্য, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম বৃদ্ধি করতে আমরা দিব না এবং কেউ করবেও না। চাকতাই ও খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের বাজারে প্রায় 3,000 দোকান ও গুদাম রয়েছে, যেখানে প্রতিদিন প্রায় 1,500 কোটি টাকার লেনদেন হয়। খাতুনগঞ্জের কোনো সমস্যা হলে তার প্রভাব পড়ে দেশের ভোগ্যপণ্যের বাজারে। এক্ষেত্রে সিত্রাঙে যে ক্ষয়ক্ষতি হয়েছে সে কারণে যেন দেশের বাজারের খাদ্যপণ্যের দাম না পারে তার জন্য প্রশাসন এবং সরকারকে নজরদারির দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তারা। খাতুনগঞ্জ থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।